রিমি পেট ব্যথার কারণে অফিসের বসকে বলে বাথরুমে আসলো। কমট নোংরা দেখে টিস্যু দিয়ে পরিষ্কার করছিল, ময়লা টিস্যুটা ঝুড়িতে রেখে বসবে। এমন সময় অফিসের বস সুজন ঢুকে পড়ল। রিমি বসকে দেখে চমকে গিয়ে উঠে গেল। তারপর রিমি বস সুজনকে বলল, স্যার আপনি এখানে কেন এসেছেন, আর কি করে বাথরুমের দরজা খুলেছেন? এই বলে লজ্জায় মাথা নিচু করে রইল। চুপ করো তুমি, আমি মনে করেছিলাম তোমার মাথায় ব্রেন আছে, এখন দেখছি চুলগুলো ছাড়া আর কিছু নেই। আর হ্যাঁ, যদি তোমার মাথায় ব্রেন থাকতো তাহলে বাথরুমে ঢুকে আগে দরজা বন্ধ করে দিতে। দরজা বন্ধ না করে বাথরুমে ঢুকে পড়েছো, তুমি একটা শিশুদের মতো কাজ করছো না? রিমি সুজনের কথা শুনে অবাক করে বলল, সত্যি সত্যি কি আমি দরজা বন্ধ করে লক করিনি? সরি স্যার, আমার ভুল হয়েছে, আপনি বের হয়ে যান, কেউ দেখে ফেললে সমস্যা আছে। সুজন বলল, ঠিক আছে বের হয়ে যাচ্ছি, কিন্তু তুমি বের হয়ে আমার সাথে দেখা করো, তোমার জ্ঞানের অভাব, অনেক শেখার আছে। এই বলে সুজন বের হয়ে গেল। রিমি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে কোমরে বসে গেল। সুজন বাথরুমের বাহির থেকে দরজার এক ছিদ্র দিয়ে কয়েকটা রিমির ছবি তুলে নিল। তারপর নিজে নিজে বলল, বাথরুমের ভেতর ঢুকে তো কিছুই দেখতে পারেনি, তাতে কি হয়েছে? দেখার জন্য তো প্রমাণ নিয়েছি, এখন তুমি কোথায় যাবে? তোমার তো আসতে হবে আমার কাছে। এই বলে অফিসে চলে গেল। রিমি বাথরুম সেরে হাত ধুয়ে বের হয়ে গেল। সুজন অফিসে বসে মোবাইলে রিমির ছবি দেখে মনে মনে বলল, তুমি আসার বাকি আছে, আসা মাত্রই সাথে সাথে প্রস্তাব দিয়ে দেব। রিমি এসে সুজনকে বলল, স্যার বলেন কি জন্য আসতে বলেছেন, আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে, গতকালকের হিসেবও করিনি। সুজন বলল, তোমার ওই হিসেব বাদ দিয়ে আমার নিজের হিসেব করো, অফিসের হিসেব 6 মাস পর্যন্ত করেছ কিন্তু আমার সাথে একবারও দুজন দুজনের হিসাব করিনি। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন, আমার আপনার কিসের হিসেব আবার? আপনি বস, আমি কর্মচারী, আপনার অফিসের সমস্ত কাজের দায়িত্ব আমার উপর। সুজন বলল, ওসব কথা বাদ দাও, এখন সরাসরি হিসেবে যাও, তুমি এখন আমার সাথে আমার যে পার্সোনাল রুম আছে ওটাতে যেতে হবে। স্যার আপনি এসব কি বলছেন, আপনি আমার সাথে এসব করতে পারেন না, আপনি আমার বস, এই অফিসের মালিক আপনি, সামান্য মনের চাহিদার জন্য আমার সতীত্ব নষ্ট করতে পারেন না। সুজন বলল, তোমায় জ্ঞান দেওয়া লাগবে না, আমার যতটুকু জ্ঞান আছে তা নিয়েই আমি যথেষ্ট। রিমি বলল, স্যার আমি যেতে পারবো না, আর আপনার অফিসের চাকরি এই মুহূর্তেই ছেড়ে দিলাম। এই বলে চলে যেতে চাইলে সুজন বলল, দাঁড়াও, মোবাইলটা বের করে তার কয়েকটা বাথরুমের ছবি দেখালো। রিমি ছবিগুলো দেখে অবাক হয়ে গেল। তারপর সুজনকে বলল, স্যার আপনি আমার অজান্তে এসব কি করেছেন, আপনি কিন্তু আমার সাথে ব্ল্যাকমেল করছেন, প্লিজ ছবিগুলো ডিলিট করে দিন। সুজন বলল, যতক্ষণ না পর্যন্ত আমার রুমে যাবে না তোমার ছবি এই মোবাইলেই থাকবে, যদি রাজি হয়ে রুমে যাও তাহলে সাথে সাথে ছবি ডিলিট হয়ে যাবে, এখন কোনটা করবে বলো। রিমি ইজ্জতের দিকে তাকিয়ে সুজনের সমস্ত কথায় রাজি হয়ে বলল, আসেন আমি রাজি আছি আপনার কথায়। সুজন খুশি হয়ে বসা থেকে উঠে রিমির হাত ধরে নিয়ে গেল তার রুমে। সুজন ও রিমি রুমে যাওয়ার পর সুজন রিমিকে বলল, ফ্রেশ হতে চাইলে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, তাছাড়া আজকে অফিসে যাওয়া হবে না, দুজনে এখানে খাওয়া দাওয়া করব, আমি ওয়েটারকে কল দিচ্ছি। রিমি বলল, আপনার ইচ্ছা, আমি কিছুই বলবো না, আর হ্যাঁ অবশ্যই আমি ফ্রেশ হতে যাব। এই বলে ও ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর সুজন নিজে নিজে বলল, আজকে ভার্জিনের ঢাকনা খুলবো, অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই ফাঁদে ফেলতে পারিনি এই জাদু মহিলাকে, আজকেই শেষ। রিমি ওয়াশরুমে ঢুকে মোবাইলটা বের করে এলাকার রহমত মিয়াকে কল দিয়ে বলল, দাদা আপনি কই আছেন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। রহমত মিয়া বলল, আমি এখন বাসায় আছি। কেন, কি হয়েছে আমাকে বলো, কোনো ধান্দার প্রস্তাব কিছু পেয়েছো? রিমি বলল, দাদা আপনি ডিবি সেজে জাগিরি ম্যানশনে চলে আসেন, চতুর্থ ফ্লোরে, ফ্ল্যাট নাম্বার 4। রহমত মিয়া বলল, সমস্যা কি আমাকে খুলে বলো, না হয় ওখানে গিয়ে আমি অন্য বিপদে পড়ে যাব। রিমি বলল, দাদা ভাই আমার অফিসের বস আমাকে জোর করে ওর পার্সোনাল বিছানায় নিয়ে এসেছে, এখন আমাকে বাঁচতে হবে দাদা ভাই, আমি চাই না আমার সতীত্ব নষ্ট করতে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি ততক্ষণ পর্যন্ত কথা বা অন্য কিছু বলে কাটিয়ে দিচ্ছি। রহমত মিয়া বলল, ঠিক আছে আমি আসছি। এই বলে কল কেটে দিয়ে ড্রয়ার থেকে অস্ত্রটা নিয়ে নিজে নিজে বলল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি কিন্তু আসল ডিবি পুলিশ কেউ নয়, আমি কেউ বিপদে পড়লে এভাবে ঝাঁপিয়ে পড়ি, যাই হোক তাড়াতাড়ি যাই, না হলে মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। সুজন রিমিকে বিছানায় বসিয়ে বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে বলল, তুমি যদি এ কথা কাউকে বলো
আমার বিয়ে করতে অনেক সমস্যা হয়ে যাবে। তাছাড়া তুমি ভালো করেই জানো আমার একটা বাহিরে মান সম্মান আছে। তোমাকে বারবার বলছি আমাকে নিয়ে কোনো চালাকি করবে না। রিমি বলল, স্যার একদম টেনশন করবেন না, আমি মন থেকে আপনাকে আমার সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছি, আপনি নিজের ইচ্ছা মতো আপনার চাহিদা মিটিয়ে নেন। সুজন বলল, আচ্ছা ঠিক আছে, আগামী মাস থেকে আমি তোমাকে কিছু টাকা বাড়িয়ে দেব, আর এখান থেকে যাওয়ার সময় কিছু টাকা এমনিতেই দেব। রিমি মনে মনে ভাবল, দাদা ভাই এখনো আসছে না কেন, যদি আমাকে কিছু করে ফেলে তাহলে তো এসে লাভ নেই। সুজন বলল, কি হলো, কি ভাবছো, এত ভাবার দরকার নেই। এই বলে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিতেই দরজা খুলে ঢুকে পড়ল রহমত মিয়া। এসে সাথে সাথে সুজনকে অস্ত্র ঠেকিয়ে বলল, এই একদম টাচ করবি না, যদি হাত বাড়াস তাহলে গুলি করে দেব। সুজন ভয় পেয়ে বিছানা থেকে নেমে পুলিশের কাছে আসলো। সুজন পুলিশের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, স্যার প্রথমে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। পুলিশ অফিসার বলল, তোর দুর্বলতা কোথায় সেটা বল, তাছাড়া মেয়েটাকে কি করতে চাচ্ছিস তুই, তাছাড়া বল মেয়েটা কি হয় তোর। মেয়েটা বলল, আমার কিছু হয় না। সুজন বলল, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুলিশ অফিসার বলল, মোবাইল বের কর। সুজন মোবাইলটা পুলিশকে দিয়ে বলল, স্যার আমার মোবাইলে কোটি কোটি টাকার হিসেব, এমন কিছু করবেন না আমার ক্ষতি হয়, আপনি যা চাইবেন আমি তাই দেব। পুলিশ অফিসার সুজনের শার্টের কলার ধরে বলল, তাড়াতাড়ি বের হয়ে যা, আর আমার একটা কার্ড রাখ, আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা করবি। এই বলে ধাক্কা দিয়ে সুজনকে বের করে দিল। তারপর রহমত মিয়া রিমিকে বলল, নাতনি কেমন দিলাম অভিনয়। রিমি বলল, অসাধারণ হয়েছে দাদা ভাই, তার আগে মোবাইলে আমার কিছু ছবি আছে, ওগুলো ডিলিট করে দেন। রহমত মিয়া বলল, টেনশন নিও না, এগুলো ডিলিট করে দেব, বাকিটা হচ্ছে 10 লাখ টাকা ওর কাছ থেকে জরিমানা নেব, তারপরও বুঝতে পারবে আকাম কুকাম করলে ক্ষতি কি, চলো বের হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সাইদ্রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।